হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আর আমি তোমাদের জন্য আজকে যে কোয়েশ্চেন অ্যান্ড আনসার রাউন্ড, যেটা আমি একটা কিউ এনে পোস্ট করেছিলাম, তো ওটা আজকে আমি তোমাদের সব 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 আনসার দেব। তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে ভুলো না। আর আমি সবার নাম মোটামুটি মেনশন করব, ওকে? যেগুলো যেগুলো আমি নাম অনেকগুলো না বুঝতে পারিনি সেগুলো আমি বলবো না, কারণ আমি নিজেই বুঝতে পারিনি। তো আমি আমার ইউটিউবের চ্যানেলে যে কমিউনিটি পোস্ট, ওটা খুলেছি এই ফোনে, ওকে? এতগুলো কোয়েশ্চেন্স আছে, এবং তার সঙ্গে আমি আমার হোয়াটসঅ্যাপে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনটে জায়গাতেও আমি পোস্ট করেছিলাম যে কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন আছে কিনা আমার লাইফ রিলেটেড। তো আজকে একটা একটা করে নেবো, ওকে? এবং আমি যেহেতু কথা বলতে ভালোবাসি, তো তোমরা অনেক কিছু ডিটেলসে জানতে পারবে। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি কমিউনিটি ট্যাব থেকে পড়ি, মানে এই যে আমার কমিউনিটি ট্যাব, ওকে, এখান থেকে আমি পড়ি, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ছিল জয়রাজের, ওকে? জয়রাজ সিং আমার একটি ফ্রেন্ড, ও বলছে, প্লিজ অ্যাডভাইস, হাউ ডু ইউ ম্যানেজ এভরিথিং, টু ইউটিউব চ্যানেলস, অফিস জব, মেকআপ, ট্রাভেলিং। ওকে, থ্যাংক ইউ জয়রাজ ফর দি কোয়েশ্চেন। ম্যানেজ অ্যাকচুয়ালি হয়ে যায়, মানে হয়ে যায়। তোমরা যারা নতুন আর যারা পুরনো তারা তোমরা জানো, যারা নতুন তাদের জন্য বলি, আমার এই চ্যানেলটা আছে মধুমিতা মিত্রা, স্টাইল বাই মধুমিতা বলে আরেকটা চ্যানেল আছে, এখানে আমি মেকআপ রিলেটেড ভিডিওস পোস্ট করি বেসিক্যালি। আর আমার বাবার চ্যানেল আছে একটা, সেটা মিত্র বাবুর রান্নাঘর, ওটাও কাইন্ড অফ আমি হ্যান্ডেল করি পুরোটা, বিকজ ভিডিও এডিটিং থেকে স্টার্ট করে সব কিছু আমি করি ওটাতে। এবং অফিসের চাকরিটা ঠিক হয়ে যায় আমি বলবো। মেকআপ আমার প্যাশন, লাইক ভীষণ ভালো লাগে আমার মেকআপ করতে, তো ওটা অটোমেটিক্যালি চলেই আসে। ও একটা জিনিস মেনশন করতে ভুলে গেছে, সেটা হচ্ছে জুয়েলারি, মানে আমার 2017 থেকে জুয়েলারি বিজনেস আছে। ইনফ্যাক্ট এখনও যেটা পড়ে আছে এটাও আমার বিজনেসেরই একটা জুয়েলারি। তো আর ট্রাভেলিং আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, এই কোভিডের জন্য তো অনেক জায়গা ঘোরা হচ্ছে না, বিকজ লাইক ঘোরা মানে ঘুরবো না, মানে ভালো লাগে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পি এস ওয়াই ওরিয়ন, আমার মনে হয় এরকমই নামটা, তো সাজেস্ট মেল ক্লোথস ফর দিওয়ালি, ইউ আর নট আর্লি ম্যাম, বিকজ ওনলি টু ডেজ টু গো ফর দিওয়ালি সেলিব্রেশন, হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। তো তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন দিওয়ালি চলে গেছে, সো কি বলবো, বিলেটেড হ্যাপি দিওয়ালি, বিকজ আজকে দিওয়ালি, আমি যখন আজকে ভিডিওটা শ্যুট করছি আজকে দিওয়ালি। তো মেল ক্লোথস আমি তো এখনো ফেমিলি ক্লোথসেরই সাজেশন দিইনি, তো আশা করি ফিউচারে দেব, তো দেখা যাক কোথায় লাইফ নিয়ে যাবে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে প্রীতি রায়, দিদি আপকো ইতনা মেকআপ কি আইডিয়াস কহাঁ সে মিলে? মেকআপ কি আইডিয়াস, অ্যাকচুয়ালি কি হয়, মানে হম বহুত জায়গা পে মেকআপ দেখতে ही রেতে, ঠিক হে, হমকো মতলব এসে ভি হোতা কি মুঝে নীন্দ আ রহা হ্যায়, বহুত নীন্দ আ রহা হ্যায়, ফির ভি মেকআপ ভিডিওস দেখ রহে হ্যায়, ওকে, আর আই লাভ মেকিং মেকআপ ভিডিওস, মতলব তোমরা যখনই আমার মেকআপ ভিডিওস গুলো দেখো, ওটা বেসিক্যালি আমি রাতে শুট করি আফটার 12 জেনারেলি, তো ওই ম্যাক্সিমাম রিলস বা ম্যাক্সিমাম যে ইন্ট্রো বা লাস্ট পার্টটা, ক্লোজিং যে শর্ট গুলো বা যেখানে আমি ভয়েস ওভার দিই, ওগুলো সব রাত 3-4 এরকম নাগাদ হয়। তো ওরকমই আমার ভালো লাগে, এবং তখন কি হয় ফটাফট যে আইডিয়াটা মাথায় আসছে না যে আচ্ছা এর সঙ্গে এটা হয়তো ভালো লাগবে, তাই আমি ওটাই করি। চলো নেক্সট, লাইফস্টাইল প্লাস, ইউ লুক লাইক নন্দিতা সেন, গল্পগুলো কিছু কিছু শুনেছি, তুমি বেশ সাহসী, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সাহসী ঠিক ঠিক কিনা ঠিক জানি না, বিকজ আমার ম্যাক্সিমাম ইনসিডেন্টগুলো সব সময় আর কি আমার ফ্রেন্ডস বা কেউ না কেউ তো ছিল, বাট ওই দমদমে ইনসিডেন্টটাতে হ্যাঁ কেউ ছিল না আমার সঙ্গে, বাট আমার কাছে কোনো অপশন ছিল না। এবার আমি ভাবছিলাম ওটা কী হতে পারে অ্যাকচুয়ালি, তো বাট ওই সময় দেখবেন মানে সিচুয়েশানে না, তুমি তোমাকে বাঁচানোর জন্য ওই মোমেন্টটা তোমার যেটা করা উচিত তুমি সেটাই করবে, তো আমি জাস্ট ওটাই করেছিলাম। আচ্ছা, এবার বলছে সুইটি রয় চৌধুরী, দিদি তুমি কোথায় থাকো, আর তোমার স্টোরিগুলো শুনলে
আচ্ছা, শুনতে সত্যি খুব ভালো লাগে। খুব ভালো থাকো দিদি, তুমি তুমিও খুব ভালো থাকো স্কুটি। আমি থাকি হচ্ছে হলদিয়াতে, হলদিয়া টাউনশিপ। আর আমি একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম, আমার চ্যানেলে লাইভ চলে গেছে আগের উইকে, তো ওটা দেখে নিতে পারো। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেবাংশ মাহান্তি, SL18। ওকে দিদি, তোমার ভূতের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, ও কোয়েশ্চেন দিয়েছে 1, 2, 3 করে। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, তুমি কি ভূতে বিলিভ করো? ডেফিনেটলি করি, বিকজ যা যা আমি দেখেছি তারপরে বিলিভ না করার কোনো অপশন নেই। এবং আমি এইটাতে না একটা কথা অ্যাড করতে চাই, যে যতক্ষণ না ইনসিডেন্টটা তোমাদের সঙ্গে, বা আমি চাই না কারোর সঙ্গে হোক, বাট যতক্ষণ না কারোর সঙ্গে হচ্ছে ততক্ষণ না সে না বিলিভ করবে না। তো তবে জোর করে ট্রাস্ট করানোটা না ঠিক হবে না। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, তোমার কেন মনে হলো ইউটিউবে গল্প বলি ভূতের? ইটস আ লং স্টোরি, লং। ওকে, আমি কথা বলতে ভালোবাসি, তো আমি বলবো তোমাদের লং স্টোরিটাই। আমি কি বলে গল্প বলা বা এই ব্যাপারটা আমার সবসময় ভালো লাগে, বিকজ আমি বক বক করতে ভীষণ ভালোবাসি। বাট নট এভরিওয়ান ওয়ান্টস টু লিসেন বক বক, এক্সেপ্ট ভূতের কাহিনী। কখন এটা আমি বুঝলাম, এটা হয়েছে আই ক্যান সে এই ইয়ারের স্টার্টিং, কি স্টার্টিং না, ওই মিড মিড ব্যাপারটা। আমি ঘুরতে যাওয়ার আগে আগে ব্যাপার, দার্জিলিং ঘুরতে যাওয়ার আগে ব্যাপার। তো আমি কিছুটা কারণে ব্যাগ ব্যাগ প্যাক করছিলাম সেদিন রাত্রিবেলা, এবং আই ওয়াজ বিজি। তো আমাদের একটা মেয়েদের গ্রুপ আছে ফেসবুকে, ওখানে সবার সবার মানে সব কিছু শেয়ার করা হয় আমাদের। তো ওখানে না একজন ভূতের স্টোরি, রিয়েল এক্সপিরিয়েন্স শুনতে চাইছিল। তো অনেকেই অনেক কিছু লিখছিল, অ্যান্ড আমি যেহেতু বিজি ছিলাম, তো আমি কি করেছিলাম, আমি বলছি ঠিক আছে একটুখানি লিখি, কারণ ওই গ্রুপটা অনেক ফেমাস গ্রুপ, তো অনেক ইয়ে হয় আর কি, মানে কি বলে অনেকজন কমেন্ট করে। আমি বললাম পোস্ট ওইটা লিখবো, অনেক বড় হবে, তারপরে কেউ শুনবে না, আর আমি কেউ করবে না, ইটস বেটার যে একটুখানি লিখি, যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আই উইল টেল। তা আমি জাস্ট একটু লিখে ছেড়ে দিয়েছিলাম। এবং তারপরে হচ্ছে কী হলো, দেখলাম সব কমেন্ট করছে যে বলে বলে নেক্সট কী হলো। তো আমি যেহেতু প্যাক করছিলাম জামা কাপড়, অ্যান্ড আমি ওটার রিপ্লাইও দিচ্ছিলাম, তো আমি একটু একটু করে লিখছিলাম, ঠিক আছে। তো লিখেছিলাম বেশ বেশ ভালো, মানে ভীষণ ভালো রেসপন্স, যেটা মানে প্রায় 60-70 কমেন্টস চলে গেছিলো। তার মানে যে বেশ ভালো, তো মানে লোকজন পছন্দ করে, তার মানে আমার ভূতের গল্প বলে আসছে, যদিও ওটা মানে টেক্সটে ছিল, নট ইন আ ভয়েস ফর্ম্যাট। তো তারপরে দেখলাম পরের দিন কী হলো, ওই যেহেতু মেয়েদের গ্রুপ আমাদের, ওখান থেকে আমার কিছু ফ্রেন্ডস, কমন ফ্রেন্ডস আছে, ওরা দেখেছি, ওরা দেখে আমাকে টেক্সট করছে, হোয়াটসঅ্যাপে ফোন করছে যে এই তুই যে গল্পটা বলেছিলি একটু বল। আমি বললাম মুখে তো পুরো লিখে দিয়েছি, আমি বলছি না না তোর মুখ থেকে শুনতে চাই। তো অ্যান্ড ইট অল স্টার্টেড ইন দ্যাট ওয়ে, মানে হচ্ছে লিটারালি সবাই আমাকে রোজ ফোন করতো, আমার কিছু ফ্রেন্ডস 3-4 জন ফোন করতো, আর বলতো আচ্ছা আর কিছু বল না, মানে আর কোথায় কোথায় ইনসিডেন্টগুলো হলো। এর মধ্যে কিছুজন আমার ওই টলিগঞ্জের পিজির এক্সপিরিয়েন্সটা জানতো, মানে যেহেতু তখন আমি যেখানে চাকরি করি ওরা ওখানে চাকরি করতো, ওরা জানতো ইনসিডেন্টটা কিছুটা, বাট অতটা ভুলে গেছে। তোরা বললো ওটাও বল ওটাও বল, এরকম করে করে না একদিন ভাবলাম আমি রোজ বলছি, রোজ মানে একটা স্টোরি বলে 7-8 বার রিপিট করে ফেলছি। তাই বললাম যে এইভাবে আমার দ্বারা পসিবল হচ্ছে না, বিকজ আমি এক্সপ্লেন করে যাচ্ছি, একটু করে যাচ্ছি, ওরাও শুনছে। তো চলো, আর আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে অনেক দিন ধরে বলতো তুই বল বল বল, মানে হবে তো তা, আজ ঠিক আছে চলো স্টার্ট করতে। তো এরকমই র্যান্ডম ভিডিওটা শুট করলাম, ওই 27-28 মিনিটস টলিগঞ্জের এক্সপিরিয়েন্সটা, আর এই আপলোডেড র্যান্ডম ভিডিওকে, যে আর যে কেউ হয়তো শুনবেও না আমার এত লম্বা ইয়ে, বাট তোমরা এত ভালোবাসে দেবে, ট্রাস্ট মি আমি সত্যি ভাবিনি। তো চলো, এটাই আমার এক্সপিরিয়েন্স, মানে কেন হট করে হলো ওটাই। তুমি কোথায় থাকো? হলদিয়ায় থাকি বললাম। এটা একটা রিকোয়েস্ট দিদি, তোমার কোনো ভূতের এক্সপিরিয়েন্স না থাকলে তুমি নিজে একটা বানিয়ে গল্প বানিয়ে বলবে, বিকজ তোমার ঘরে ভূতের গল্প শুনতে ভালো লাগে। আমার প্রচুর এক্সপিরিয়েন্স, আমার যেই যে এক্সপিরিয়েন্স সব মনে হয় বলে দিয়েছি।
তো হ্যাঁ, আমার নিজেরই সব, যেগুলো আমি বলি যে মানে মাই রিয়েল এক্সপিরিয়েন্স, ওগুলো আমার সঙ্গেই হয়েছে। আর যেগুলো আমি ওখানে মেনশন করে দেবো টাইটেলে, যে ওটা আমার নয়, আমার ফ্রেন্ডের সঙ্গে বা আমার সাবস্ক্রাইবারের সঙ্গে হয়েছে, ওটা ওদের সঙ্গেই হয়েছে। তো বেসিক্যালি চ্যানেলে আমি ফোকাস করতে চাই অনলি যারা রিয়েল এক্সপিরিয়েন্স করেছে শুধু তাদের স্টোরি ঘুরে। ওকে, তারপরে লিখছে দিবাকর সাহা, ম্যাম পার্সোনালি কোয়েশ্চেন, আপনি কোন এমএসএতে জব করেন? এই কোয়েশ্চেনটা যদি ওই গল্পটা শুনে আসে যে আমার অফিসের সময় যে এক্সপিরিয়েন্সটা, তাহলে নয়, তখন আমি একটা অন্য জায়গায় চাকরি করতাম। এখন আমি অন্য জায়গায় চাকরি করি, এখন আমি জেলপ্যাক বলে একটা কোম্পানিতে চাকরি করি, বাট তখন আমি অন্য জায়গায় চাকরি করতাম। তো জেলপ্যাকটে হয়নি, জেলপ্যাকটে হচ্ছে ওই যে দমদমে ইনসিডেন্টটা, ওই ইনসিডেন্টটা ঘটে ড্রপের টাইমে, বাট জেলপ্যাকটে আমি কিছু ফিল করব। আচ্ছা, প্রীতম দাস বলছে, দিদি তুমি কি স্ক্রিপ্ট লিখে তারপর সেটার অডিও রেকর্ড করো? একদমই নয়, আমার স্ক্রিপ্ট লিখতে সত্যি ইচ্ছে করে না এবং আমি পারবো না স্ক্রিপ্ট লিখে বলতে। মানে এই যেমন তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, কোনো স্ক্রিপ্ট নেই, আমি কিচ্ছু প্রিপেয়ার করিনি, তো ওই কি বলে স্ক্রিপ্ট লিখে আমি পারবো না। বাট হ্যাঁ, যেগুলো আমাকে আমার সাবস্ক্রাইবার বা ফ্রেন্ডার লিখে পাঠায়, ওগুলো তোমরা বলতে পারো কাইন্ড অফ স্ক্রিপ্টই হয়ে যায়, বিকজ ওরা তো আমাকে প্যারাগ্রাফ পাঠায়, তো আমি সেগুলো পড়ি। অঙ্কিতা শর্মা বলছে, দি তুমি কি করেছো, মানে কলেজে তোমার কি কি সাবজেক্ট ছিল? আমি কি বলবো, মানে আমি অনেক কিছু পড়ে ফেলেছি, আরও পড়ার ইচ্ছে আছে। আমি করেছি বিকম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অনার্স আমার, তারপরে আমি এমকম করেছি এবং তারপরে আমি এমবিএ করেছি এইচআরএ। তো অনেক কিছু করেছি, আরও পড়ার ইচ্ছে আছে, দেখা যায় কী হয়। আচ্ছা, নাসিমা ঢালি বলছেন, বাড়ি কোথায়, ফুল ডিটেলসে বলো প্লিজ। আমার বাড়ি হলদিয়া টাউনশিপ, এটা ওয়েস্ট বেঙ্গলে, আর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন করছে কুকি, ও দশটা অনেক বড় লিখেছে, দশটা কোয়েশ্চেন। দিদি প্লিজ আমার আনসারটা নিয়ে, তোমার হবি কি? আমার হবি বলতে ওরকম সত্যি বলতে কিছু নেই, আমি খুব একটা ভালো পেন্টিং করি না, স্টিল যদি ওটাও আমার কখনো ইচ্ছা করে আমি সেটাও করে ফেলি। আমার একটা ইউকেলেলে আছে, বাবা আমায় কিনে দিয়েছে, তো আমি গান করতেও পারি না, তো স্টিল হ্যাঁ না একদম টিং 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 বাজারও ওই ব্যাপারটা, ওটা আমার খুব ভালো লাগে। আমার গাছপালা আছে অনেক, তোমরা যেন আমার আগে থেকে ভিডিও দেখো, লাস্ট ইয়ার থেকে ভাবো, তারা আমার যখন আমি একটা ফ্ল্যাটে থাকতাম নিউ টাউনে, ওটাও আমরা জানো যে ওখানে সব গাছপালা ছিল। আমি নাহলে মেকআপ করতে তো দারুণ ভালোবাসি, মেকআপ করি, নয় আমি কি বল জুয়েলারি বানাই, ছোটো জুয়েলারি বিজনেস আছে, এদের আমি ড্রয়িং করি কিংবা গাছপালা লাগে বা গান করি, বা যদি কিছু না থাকে আমি ল্যাব করি, লিটারালি আমি ঘুমাই, প্রচুর ঘুমাই আমি, সেটা একটা হবি আমার। তোমার বাবা মা নিয়ে কিছু বলো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার মা নেই, মা 2016 মারা গেছে, আর বাবা আছে। বাবাকে তোমরা চেনো, মানে তোমার আগের ভিডিওটা যদি দেখো তাহলে তোমার বাবাকে চেনো। ইনফ্যাক্ট আমার এবছরে দুর্গাপূজার ব্লগটা দেখলেও তোমার বাবাকে চেনো, আর বাবার চ্যানেল আছে মিত্রবাবুর রান্নাঘর, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বাবা তাহলে ভীষণ খুশি হয়, আমাকে জিজ্ঞেস করতে থাকে এই কটা সাবস্ক্রাইবার বলো রে, ঠিক আছে, তো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর থার্ড কোয়েশ্চেন, তোমার ফেভারিট ফুড কোনটা? ফুচকা অ্যান্ড বিরিয়ানি। মানে আমার মনে হয় সব জায়গায় গিয়ে ফুচকা খেয়ে খাবো এবং খেয়েওছি যেখানে যেখানে পাওয়া যায়। ফোর্থ হচ্ছে, কোন জায়গায় প্যারানর্মাল ঘটনাটা বেশি গুরুত্ব দিয়েছে? ডেফিনেটলি টলিগঞ্জ পিজি, বিকজ ওটা একটা গোটা রাত প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স, মনে হয় তুমি শুনেছো, যদি না শুনে থাকো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, মানে পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, টলিগঞ্জটা শুনো ফার্স্ট, যেটা ওটা মানে এখনও ভয় লাগে আমাদের এখন। ফিফথ হচ্ছে, ইউটিউবারে কত সাবস্ক্রাইবার হলো তোমার কি? তোমাদের ভালোবাসা পেয়ে হয়েছে, তো প্লিজ একটু শেয়ার করো আরও, ঠিক আছে, যাতে আমি কী বলে হয় না সেটা প্রাউডলি তোমাদের দেখতে পারি যে এটা আমার ফ্যামিলি, লাইক এটাও তো একটা ইউটিউব ফ্যামিলি, মানে
লিটারালি যেদিন আমি ভীষণ টায়ার্ড থাকি বা মানে মানে কিছু ভালো লাগে না, আমি তোমাদের কমেন্টস পড়ে আমার দারুণ লাগে। এবং তোমরা জানো যে তোমাদের ইচ অ্যান্ড এভরি কমেন্টস আমি যতটা পারি রিপ্লাই দিই। তো হ্যাঁ, একটু প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে লাইক আরো তোমাদের মতো এরকম ভালো ভালো মানুষের সঙ্গে আমি মিশতে পারি, মানে আমার খুব ভালো লাগে। আচ্ছা, সিক্স কোয়েশ্চন, তোমার এজ? আমার 16 নভেম্বর বলতে, তো আমার 16 নভেম্বর হয়ে যাবে 29। আমাকে আমার বয়স জিজ্ঞেস করো, আমি খুশি খুশি বলে দেবো। আমাকে আমার স্যালারি জিজ্ঞেস করো, আমি বলবো না। ওকে, এটা আমার একটা আলাদা ইয়ে। সেভেন্থ হচ্ছে, তুমি কোন স্কুলে পড়ো? আমি সেন্ট জেভিয়ার স্কুল হালদিয়াতে পড়তাম। এখন কি কর? এখন আমি চাকরি করি, ইউটিউব করি, আমার জুয়েলারি বিজনেস আছে 2017 থেকে। আমি আর হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর আমি করি মেকআপ, আমি শেখাইও, কোর্স করাই মেকআপে। আর আমি এমবিএটা জাস্ট শেষ হলো, তো আমি একটু এখন একটু ব্রেক নিচ্ছি, কারণ ব্যাক টু ব্যাক আমি পড়ে গেছি। তো মানে এমকম বিকম ব্যাক টু ব্যাক পড়া হয়ে গেছে, আই মিন এমকম এমবিএ পরপর পড়া হয়ে গেছে, তো একটু ব্রেক নিচ্ছি। কোন মোবাইল বা ক্যামেরা দিয়ে শ্যুট করো? আমি মোবাইলে শ্যুট করি, আমার বেসিক্যালি তিনটে ফোন আছে, একটা হাতে, একটা এখানে শ্যুট করছি, আরেকটা আছে। তো আমি বেসিক্যালি শ্যুট করি হচ্ছে রেডমি নোট 9 প্রো। আর হচ্ছে, আর তুমি যে ইউটিউবে এত সাপোর্ট পাচ্ছ সেটায় তোমার রিয়াকশনটা কেমন? দারুণ রিয়াকশন, মানে দেখো তুমি সাপোর্ট করছো, তুমি আমাকে এতগুলো কোয়েশ্চেন করছো, ডেফিনেটলি ইউ লাভ মি রাইট, তাই করছো। তো এরকমই মানে ভালো লাগে, মানে ট্রাস্ট মি, লাইক একটা গোটা দিনের পর ইফ ইউ আর টায়ার্ড, এবং যারা ইউটিউবে ভিডিওস বানায় তারা খুব ভালো করে জানে যে কতটা খাটনি আছে। ইটস নট লাইক কি একটা স্টোরি তুমি জাস্ট পেলে অ্যান্ড ইটস ডান, ওরকম নয়। তুমি স্টোরিটা পেলে, তুমি গো থ্রু করলে, তোমাকে ওটাকে অডিও রেকর্ড করতে হচ্ছে, ওটাকে ভিডিওতে কনভার্ট করতে হচ্ছে, তুমি ওটাকে আপলোড করলে, তুমি ওটাকে শিডিউল করলে, বা যা যা শিডিউল করে না সেটা আলাদা ব্যাপার। আমি এখন শিডিউল করে দিই, বিকজ মানে যাতে সব প্রপার ওয়েতে থাকে। তো তারপরে তুমি তাকে নোটিফাই করছো যার স্টোরি সে কবে অ্যাকচুয়ালি সে তার স্টোরিটা ইয়ে পাবে, কারণ সবার একটা থাকে না যে আমার স্টোরিটা আমি কবে দেখতে পারবো বা শুনতে পারবো। তো ওটা থাকে, এবং থাম্বনেল বানানো, এবং তারপরে যেটা লাস্টে যে শেয়ারিং, অ্যান্ড লাস্ট বা যেখানে শেয়ারটা হয়ে যায় ওখান থেকে কিন্তু আরও একটা নেক্সট স্টেপ স্টার্ট হয়, সেটা হচ্ছে ফিডব্যাক পাওয়া। এবং তোমাদের থেকে আমি ফিডব্যাক পেয়ে 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 ইম্প্রুভ করার চেষ্টা তো করি, এবং ভালো লাগে তোমাদের কমেন্টস পড়ে। তো লাস্ট লাস্ট আছে, লটস অফ লাভ ফ্রম পুকি। থ্যাংক ইউ পুকি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো এটা ছিল আমার ইউটিউবের সব কমেন্টস। এবার আমি বলবো হচ্ছে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টা। ওকে, ফেসবুকে ওই স্টোরিটা না তারপরের দিন চলে গিয়েছিলো, তো আমি ঠিক পারিনি সব কটা কোয়েশ্চেন ইয়ে স্ক্রিনশট রাখতে। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল সুব্রত চট্টরাজ, আমার একটা ফ্রেন্ড, ও লিখেছে, হোয়াট মোটিভেটেড ইউ টু বি আ মেকআপ আর্টিস্ট? ট্রাস্ট মি, আগের বছর যারা আমার ভিডিও দেখো দেখেছো বা দেখতে ট্রাভেল ভিডিও থেকে বা আমার ডেইলি লাইফ থেকে, তারা খুব ভালো করে জানো যে আমি মেকআপের এমটাও জানতাম না। তো ইট অল স্টার্টেড কি লকডাউন স্টার্ট হলো, আমি একটু মেকআপ জানি না, আমি ভাবলাম যে চলো লেটস ডু ওয়ান থিং, যে মেকআপটা করা যাক, ঠিক আছে, মানে একটা সেলফ মেকআপ, যাতে আমি কোর্সে ঢুকলাম যেন আমি মেকআপ করতে পারি, কারণ আমি কিচ্ছু পারতাম না করতে, আমি জানতামও না, ঠিক আছে। তো ভাবলাম ঠিক আছে ঢোকা যাক। ইনিশিয়ালি ইট ওয়াজ লাইক সো ডিফিকাল্ট, আমি পারতামই না, মানে ভাবতাম যে কী করে করে সবাই এত এত স্টেপ, একটার পর একটা একটার পর একটা। বাট গ্র্যাজুয়ালি না আই স্টার্টেড লাভিং দি প্রসেস, মানে এত ভালো লাগতো আমার যে আচ্ছা এটি করে এটা, এটি করে এটা, বেশ সুন্দর একটা ব্যাপার। তো হ্যাঁ, আস্তে আস্তে করে হয়েছে। আর মধুরিমা আমার একটা ফ্রেন্ড, ও বলছে ইউর ইন্সপিরেশন। ইন্সপিরেশন অনেকে অনেকের নাম বলতে পারে, বাট আমি বলবো আমার ইন্সপিরেশন আমি, মানে আমি আমি যখন আমার পেছনের লাইফটা দেখি, এখন আমি কিছু বলবো না, বিকজ এখন আমি সেই লেভেলে পৌঁছাইনি যেটাতে আমি বলতে পারি, বাট হ্যাঁ যদি আমি নিজেই, ও আমাকে অনেকটাই চেনে, অনেক অনেক বছর ধরে চেনে, তো আমার ইন্সপিরেশন আমি নিজেই, বিক
बिकॉज আচ্ছা অনেক কাহিনী তো হ্যাঁ সবকে লাইফ মে কাহিনী হতে তো সেরকম অনেক কাহিনী আছে ঠিক আছে তো আমি নিজেকে দেখি রোজ আমি কোথায় ছিলাম কোথায় আছি আর কোথায় যাচ্ছি এগোচ্ছি তো হ্যাঁ আমার ইন্সপিরেশন আমি নিজে অনেক অনেক কিছু বলতে পারি বাট আমি আমার নিজের ইন্সপিরেশন ওকে বাট ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রামে বলেছেন ইন্ডিয়ান রেলওয়ে লভার আমি এক্স্যাক্টলি নাম জানি না তো উনি বলছেন আর ইউ অ্যাফ্রেড অফ ঘোস্ট ডেফিনেটলি হ্যাঁ আমি ভয় পাই ইনফ্যাক্ট আমি আপনাদের যারা যারা আমাকে স্টোরি রাত্রিবেলা পাঠায় আমি কারো স্টোরি রাত্রিবেলা পড়ি না আমার এখনো মনে আছে আমি রাত্রিবেলা 3টের সময় মধ্যে এডিট করছিলাম এরকমই এই ভিডিওগুলো মানে হরর স্টোরিগুলো আই ওয়াজ সো স্কেয়ার্ড অল অফ আ সাডেন আই নো আজকে থাক দরকার আমি কালকে এডিট করবো সকালে উঠে তো হ্যাঁ I am afraid, but হ্যাঁ অল্প এখন সামনে আবার চলে আসতে পারে তো আমি তখন ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেব বিকজ আমার মনে ওই মুহূর্তটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যদি ভয় পেয়ে যাও তোমাকে অনেক ভয় লাগবে একটু দাঁড়ান ভীষণ গরম লাগছে ফ্যানটা অফ করে এটাই স্ট্রাগল আমার বাড়িতে এসি নেই আমি কমপ্লেন করছিলাম যে হ্যাপি এসি নেই বিকজ আমার ঠান্ডা নিতে পারি না ভীষণ ঠান্ডা লাগে Spring on mind. জিজ্ঞেস করছে show your video setup where you shoot regularly. সেরকম video setup নেই. একটা tripod আছে. এখানে light আছে. আমি তো light টা এইভাবে দেখাতে পারবো না. আমি এইখানে চেষ্টা করছি এরকম ভাবে. এখানে একটা আমার light আছে. Okay, ring light. আর এখানে. But আমি face front এ রাখিনি because আমি চাইছি একটু অন্ধকার থাকুক মানে আলো ছায়ার মধ্যে ব্যাপারটা থাকুক তাই এবং লাস্ট একটা কোয়েশ্চেন আছে ইউটিউবার অর অ্যাক্টর এই কোয়েশ্চেনটা আমি যদি ঠিক বুঝে থাকি যে আমি কোনটা হতে চাই তাহলে অ্যাক্টর যদি আমি ফার্স্ট অ্যাক্টর নিচ্ছি সেটা বিকজ হচ্ছে আমি অ্যাক্টর হতে চাই না আমি মডেল তো হতে চাইতাম এবং আমি কিছু অপরচুনিটি পেয়েছিলাম আমি করতে পারিনি বিকজ ফ্যামিলি রিজন্স তো হ্যাঁ বাট এখন যেটা আমি করি ওটা আমাকে ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন দেয় যে ঠিক হ্যাঁ তো ছোটা মোটা খুদকে লিয়ে তো মডেল হয়ে গেল তো ওই ব্যাপারটা চলে আসে অ্যান্ড ইউটিউবার হ্যাঁ মানে আমার ভালো লাগে মানে আমি এটাও বলছি আমি ইউটিউব স্টার্ট করি 2017 তোমার সাথে আমার অনেকগুলো ভিডিও দেখো মানে পেছনে গিয়ে আঁকলো তাহলে দেখবে যে আমি কিছু জানতাম না এডিটিং বা কিভাবে ভিডিও শ্যুট করতাম কিছু জানতাম না এবং কি করে এই যে মিউজিক হাঁটাই সেটাও জানতাম না তো হ্যাঁ আমি আস্তে 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 সব শিখেছি ঠিক আছে একটু একটু আমার এই প্রসেসে আমার দুটি ফ্রেন্ড খুব সাপোর্ট করেছে একটা অংশু এবং একটা জয়রাজ ওরা আমাকে ভীষণ সাপোর্ট করেছে যে কিভাবে ভিডিও শ্যুট করতে হয় কিভাবে মিউজিক চালাতে হবে কিংবা কিভাবে এডিট করব কিভাবে আরো ইম্প্রুভ করবো ব্যাপারটাকে তো হ্যাঁ ওরা আমাকে অনেক হেল্প করেছে এবং আমি মাথায় সবসময় জিনিস রেখেছিলাম যে ঠিক আছে লেট মি স্টার্ট লেট মি ডু জাস্ট গো উইথ দি ফ্লো বাট নেভার স্টপ এটা আমার মনে হয় লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট যে তোমার তুমি যদি ইউটিউবার হও যে তোমায় কেউ তোমার ভিডিও দেখছে না কোনো ব্যাপার নয় কিপ অন ডুইং ইট ঠিক আছে একটা টাইম আসবে ওয়েন লাইক পিপল উইল স্টার্ট লাভিং ইউ রাইট যেরকমভাবে তোমরা এখন আমাকে ভালোবাসো সেরকমভাবে এক্স্যাক্টলি তো নেভার স্টপ অ্যাট এনি পয়েন্ট কিপ অন ডুইং দেখবে হবেই হবে একদিন তো আমি এটাই বিলিভ করি আর বাস দ্যাটস অল আজকে কিউএনএ ভিডিও জন্য আমার আমি অনেক বেশি বকবক করে ফেলেছি তো চলো আর প্লিজ একটু শেয়ার করো ভিডিওগুলো যাতে কি বলে আরও এরকম এরকম মানে তোমাদের মতো ভালো ভালো লোকজন আমি সঙ্গে আমার পরিচয়ে আমি কথা বলতে পারি বিকজ আই লাভ টকিং আমি এটাই বলছিলাম আগে থেকে যে আমার ভীষণ ভালো লাগে গল্প করতে তো প্লিজ একটু শেয়ার করে দিও আর চলো আজকের জন্য আমি আসি আর আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক উইঙ্ক আর প্লেলিস্ট লিঙ্ক সব দিয়ে দেবো ডিসক্রিপশনে আমার বাবার চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো তুমি সাবস্ক্রাইব করে দিই বাবার জেনারেলি ফুডের চ্যানেল আছে বাবা রান্নার শেখে ওকে পুরো পিওর ভেজের রান্না ওকে চলো তো এটাই এখানে আমি এন্ড করবো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা